সালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ESP32 বেসিক প্রোগ্রামিং পার্ট 2 তে সবাইকে স্বাগতম। তো প্রথম পার্টে আমরা যেটা দেখাইছি সেটা হলো যে কিভাবে ড্রাইভার সেট আপ করতে হয়, কিভাবে মানে আরডিনো তে বোর্ড সেট আপ দিতে হয়, তো লাইব্রেরি কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদের আপনি ফার্স্ট পার্টে দেখাই দিছি। তো এই পার্টে শুধু আমরা দেখবো যে কিভাবে প্রোগ্রামিং করা যায়। তো এটা প্রোগ্রামিং আরডিনোর মতো করেই করা যায়। আমরা আরডিনো আইডিটা ওপেন করে রাখছি। তো এখানে আমরা প্রোগ্রামিং করে আরডিনোর মতো প্রোগ্রামিং করে আমরা ওখানে আপলোড করব। তো প্রোগ্রামিং তেমন কিছু না, ছোট একটা ব্লিঙ্কিং প্রজেক্ট করব। তো এখানে আমি আগে বলছি যে ESP32 বোর্ডে অনেক কিছু জিনিস বিল্ট ইন থাকে, যেমন ওয়াইফাই, তারপরে ব্লুটুথ এক্সেট্রা এক্সেট্রা বিল্ডিং থাকে। তেমনই একটা জিনিস বিল্ট ইন আছে, সেটা হলো যে একটা এলইডি বাল্ব বিল্ট ইন আছে। সেটা মনে করেন যে 2 নম্বর আউটপুট পিনের সাথে কানেক্টেড আছে। তো 2 নম্বর পিনের সাথে কানেক্টেড আছে, তো আমরা মানে যখন ইচ্ছা করব ওই 2 নম্বর পিনে ওখানে যে কোনো একটা ব্লিঙ্কিং প্রজেক্ট দিয়ে বা ব্লিঙ্কিং একটা কোড দিয়ে আমরা এটা রান করে এটা টেস্ট করে দেখতে পারবো। তো সেটাই আমরা এখন টেস্ট করে দেখবো যে এটা কাজ করতেছে কিনা। তো আমরা আজকে একটা ব্লিঙ্কিং কোড করবো, তেমন বেশি কিছু করবো। তো তার জন্য আমরা এখন কী করবো, কোড লিখবো। এলইডি লিখলাম, লিখে 2 নম্বর পিনের সাথে কানেক্ট করলাম। কি করবো, পার্ট সেট আপ। তো যাই হোক, এখানে আমরা কি করলাম, পিন পিন সেট আপ দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন হোয়াইট লুপের কাজ চলে যাবো। তো এই প্রোগ্রামিং গুলো আমি আরডিনো বেসিক প্রোগ্রামিং এর লাইন বাই লাইন, পার্ট বাই পার্ট খুব সুন্দর করে বুঝাইছি, তাই আর অত কিছু বুঝাইতেছি না। আপনারা যারা আরডিনো প্রোগ্রামিংটা দেখেন নাই তাদের তারা দেখা উচিত। যদিও আমি ESP32 শিখাই দিছি, কিন্তু আপনাদের শেখার জন্য প্রথমে আরডিনো থেকে শুরু করা উচিত, আমি বারবার বলবো। যদিও আরডিনোর দাম বেশি, তারপর আপনি ওই প্রোগ্রামিংগুলো দেখে আসেন, তখন এই সেক্টরে মানে ESP32 তে প্রোগ্রাম করতে আপনাদের অনেক সুবিধা হবে। তো আর কথা না বাড়াই, একটা কথা, আমি কিন্তু প্রোগ্রামিং এর এক্সপার্ট না, যদি কোনো জিনিস ভুল করে বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী, কারণ আমি কোনো প্রোগ্রামিং স্টুডেন্ট না। জাস্ট দেখা যা শেখা, নেট থেকে শেখা, ব্লগ পড়ে পড়ে শেখা, বা নেটের টিউটোরিয়াল দেখে দেখে শেখা। এক সেকেন্ডে একটা ডিলে দিয়ে নিলাম, এটা কপি করে নিই। একই জিনিসই হাই এবং লো এর ক্ষেত্রে ইউজ করবো, জাস্ট কপি করে নিলাম, এখানে লো লিখে দিব। তো আমাদের প্রোগ্রামিং প্রোগ্রাম রেডি। তো এখন আমরা কী করবো, ESP32 বোর্ডটা আমরা কী করবো, কম্পিউটার সাথে কানেক্ট দিয়ে নিবো। ESP32 বোর্ডটা আমরা কম্পিউটার সাথে কানেক্ট দিয়ে নিছি। দেখেন এখানে একটা এলইডি জ্বলতেছে। তো এখানে আর একটা এলইডি জ্বলতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। এটা দেখেন, এখানে একটা এলইডি জ্বলতেছে। তো এই প্রোগ্রামটা আপলোড করে দেওয়ার সাথে আরেকটা এলইডি জ্বলা শুরু করবে। তো প্রোগ্রামটা আমরা ডাইরেক্ট আপলোড করে দিব। তো এখানে প্রোগ্রামটা আপলোড হচ্ছে, স্কেচ কম্পাইলিং হচ্ছে, স্কেচ কম্পাইলিং হয়ে প্রোগ্রামটা আপলোড হয়ে যাবে। তো দেখেন প্রোগ্রামটা আপলোড, ও সরি, কী জানো একটা ভুল হয়েছে, ভয়েড পিন মোড, কোথায় পিন মোড, এখানে কি ভুল হইলো, ও সরি, এখানে এলইডি লিখছে আর এখানে ইয়ে হিসাবে ইয়া করে দিছে। তো জাস্ট এলইডিটা কপি করে, আসলে এলইডিটা কপি করে এখানে লিখে দিব, তাহলেই হবে। দেখেন, তো এবার এখন আস্তে আস্তে প্রোগ্রামটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখানে যে পিনটা আছে সেটা আস্তে আস্তে ব্লিঙ্ক করা শুরু করবে, হাই লো হাই লো হাই লো হওয়া শুরু করবে। তো প্রোগ্রামটা প্রায় আপলোড হওয়ার মতোই। তো
এই হলো মনে করেন যে বেসিক প্রোগ্রামিং। তো এর সাথে এই দুই নম্বর পিনের সাথে যদি আমরা একটা কি বলে এলইডি কানেক্ট করি, তো এলইডি কানেক্ট করলে ওই একই সিস্টেমে হাই লো করে দেখাবে। তো অত কিছু আর দেখাচ্ছি না, আপনারা পারলে কানেক্ট করে দেখেন, আর যদি না হয় তাহলে বলেন। তো ধন্যবাদ সবাইকে, বেসিক প্রোগ্রামিং এই পর্যন্ত আজকে। তো ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম।